অনেক সময় দেখা যায় কবরস্থান মেইন রাস্তার পাশে ওই রাস্তা দিয়ে চলতে হয় মেয়েদের পিরিয়ডের সময় কবরস্থানের পাশ দিয়ে যাওয়াতে কোনো গুনাহ হবে না কোনো অসুবিধা নাই কুরআন শরীফে খতমের সময় দেখা যায় শেষের লেখাগুলি অনেক ছোট ছোট থাকে খতমের দোয়া নামে সেগুলো পড়া কি আবশ্যক সেক্ষেত্রে পড়াশোনা ভুল হওয়ার সম্ভাবনা থাকলে করণীয় কি খতম শেষে কোরআন পড়ে শেষ করলে কোনো দোয়া পড়ার কথা নবী ইসলাম শিক্ষা দেন নাই এরকম কোনো দোয়া নাই তবে হ্যাঁ কিছু দোয়া আছে বিভিন্ন সালাফ থেকে বর্ণিত আছে সেগুলো চাইলে কেউ পড়তে পারেন তবে সুন্না দ্বারা না বিশেষ করে সুন্না থেকে সাব্যস্ত নয় মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে ক্রিম বা অন্যান্য হার্বাল প্রোডাক্ট ব্যবহার করা হয় এটা কি ইসলামে জায়েজ আছে আল্লাহর দেয়া সৌন্দর্য কি কোনোভাবে বিকৃত করা হয় হার্বাল ক্রিম দিলে কি সৌন্দর্য বিকৃত হয়ে যায় কালো মানুষ সাদা হয়ে যায় তো অসুবিধা কি কোনো অসুবিধা নেই এগুলো বেশিরভাগই তো বোগাস বেশিরভাগই কি বোগাস আর যদি একটু আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতাও আসে এর কারণে আল্লাহ সৃষ্টিতে বিকৃত হয় না গুণা হবে না পরিবারের প্রতি ক্ষমা নীতি প্রদর্শন করতে হবে এই মর্মে কোনো মাসালা আছে কিনা ক্ষমা সবাইকে করতে হবে পরিবারের লোকেরা ভুল করে তাদেরকেও ক্ষমা করতে হবে ফেসবুকে বিখ্যাত কোনো মৃত ব্যক্তি যেমন নিউটন তার ছবি এবং নাম কোনো প্রকার অসম্মান প্রদর্শন না করে প্রোফাইল পিকচার এবং প্রোফাইল নেম ব্যবসায় ব্যবহার করা যাবে কিনা কোনো অমুসলিম বা কোনো কাফিরের নাম আপনি প্রোফাইল পিকচার কেন ব্যবহার করবেন এটা তার প্রতি অতিরিক্ত দুর্বলতার প্রমাণ সুদের মাধ্যমে গঠিত দেহের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না এমন বাবা মার সাথে জড়িত থাকে তাহলে তাদের সাথে সন্তানের ইবাদতে কি কবুল হবে কিনা সন্তান যদি ছোট হয় তারটা মাপ যদি বড় হয় তাহলে নিজে উপার্জন করে চলবে শুধু হারামের উপরে চলবে না বাবার যদি মুসরি উপার্জন হয় সেটা খেতে পারবে হালালও আছে হারাম আছে এরকম হলে মহিলারা টাকনুর উপরে কাপড় পরিধান করে সেক্ষেত্রে অভিভাবকদের করণীয় কি তাদেরকে বুঝাবে যে বাহিরে পরপুরুষের সামনে গেলে টাকনুর নিচে পড়বে বাসায় পড়তে পারে টাকনুর উপর অসুবিধা নাই দাওয়াত করে নিয়ে খাওয়ার খাওয়ালো তারপর সামনে টেবিল পেতে টাকা আদায় করলো এটা কি জায়েজ আছে কিনা এটা হলো ভাই ভদ্র বাসায় ডাকাতি করা এটার নাম ভদ্র ভাষায় কি করা ডাকাত ডাকাতি করার সময় একটা অস্ত্র হাতে রাখে আর এখানে ডাকাতি করার সময় একটা টেবিল চেয়ার কিছু পান সুপারি সামনে রাখে পার্থক্য এটা ডাকাতের হাতে এক জিনিস থাকে এখানে আরেক জিনিস থাকে জিনিস একই আরে ভাই হোটেলেও তো খাওয়ার পরে যাওয়ার সময় বলে বিল কত হয়েছে আর এখানে ঢুকার সময়ই বলে আগে দেন তারপরে ঢুকেন ঠিক না বে ঠিক এটা খুব নির্লজ্জ একটা কালচার যুবকরা যারা বিয়ে করেন নাই আপনারা প্রতিজ্ঞা করেন আমাদের বিয়েতে এ সমস্ত এই ভিক্ষার টেবিল নিয়ে বসতে দেব না ভাই আপনার যদি সামর্থ্য না থাকে আপনি শুধু ডাইল ভাত দিয়ে খাওয়ান শুধু গোশ ভাত খাওয়ান আপনি চার পদ করবেন এরপরে পাবলিক থেকে চান্দা আদায় করবেন আপনারা খাওয়াইতে বলছে কি আপনার সামর্থ্য নেই আপনি খাওয়াইেন না কিন্তু খাওয়াইবেন আবার চান্দা নেবেন বিয়ের দাওয়াত আকিকার দাওয়াত পাইলে আজকাল মানুষ খুব মনে কষ্ট পায় কেন কারণ ফ্যামিলির চারজন মিলে চার পাশা 20,000 টাকা হয়তো খাবে বড় জোর কিন্তু দিতে হবে 5,000 টাকা তাহলে 3,000 লস এটা উচিত না ভাই এই নির্লজ্জতা দুনিয়ার কোনো দেশে আছে কি জানি না আমাদের দেশে আছে যুবকরা এই সমাজের ত্রুটি ভাঙতে হবে আমরা শুরু করবো তো ইনশাআল্লাহ বিয়ের কার্ডে লেখা দিবেন বিবাহ একটি ইবাদত সামাজিক অনুষ্ঠান আমার জন্য দোয়া করবেন বিবাহে এসে দাওয়াত খেয়ে যাবেন অনুগ্রহ করে কোনো উপহার আনিবেন না আনিলেও গ্রহণ করার ব্যবস্থা থাকিবে না এটার ব্যবস্থা করবেন মুরব্বীরা হয়তো অনেক সময় বলবে এটা কি করো তুমি কিন্তু বিনয়ের সাথে ঝগড়াঝাটি না করে তাদেরকে বোঝাতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন বেনামাজের সাথে বন্ধুত্ব রাখা যাবে কিনা বেনামাজের সাথে বন্ধুত্ব রাখা যাবে তাদেরকে নামাজি বানানোর জন্য কিন্তু বন্ধুত্ব রাখলে যদি আপনি খারাপ দিকে চলে যাওয়ার সময় থাকে তাহলে রাখবেন না বেনামাজের হাতের তৈরি খাবার খাওয়া যাবে কিনা যাবে হাতের তৈরি তো অমুসলিমটাও খানা যাবে হালাল হলে যারটাই হোক না কেন খাওয়া যাবে নামাজে ইমাম ভুল করলে মুক্তাদি কি সংকেত দিবে কি বলে আল্লাহ আকবার নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ কি বলে আল্লাহ আকবার নবীজি বলেছেন আত তাসবিহুল লিননিসা ওয়াত তাসবিহুল লিররিজাল ইমাম ভুল করলে সুবহানাল্লাহ বলতে হবে পিছন থেকে আমরা কি বলি আল্লাহ আকবার বলি এটা ভুল একজন ইমাম সাহেব বলেছেন বুকে হাত বাঁধা রফিয়ে দেন ও জোরে আমিন বলা ইমামের পিছনে নাকি হানাফি মাযহাবের অনুসারীরা নামাজ পড়তে পারবে না ইমাম সাহেব ভুল বলেছেন যদি এটা বলে থাকেন কারণ কাবা শরীফ ইমাম সাহেব এই কাজগুলো করেন তার পিছনে আমরা ওমরা হজ করতে গিয়ে পিছনে নামাজ পড়ি না তাহলে তো কারো নামাজ হবে না অতএব এটা ভুল কথা আচ্ছা সকল ঈদের বড় ঈদ নাকি ঈদে মিলাদুন্নবী এই কথা বলা সঠিক কিনা না ভাই দুইটা ঈদ ইসলাম দিয়েছে আর কোনো ঈদ নাই এটা মন গড়া ঈদ রাসুলের প্রতি দুরুদ পড়লে অনেক ফজিলত তাহলে আজানের আগে দুরুদ পড়লে কেন বেদাত হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজানের পরে দোয়া সময় দুরুদ পড়তে আপনি আগে পড়লে হবে কেমন আগেরটা পরে পরেরটা আগে করলে তো বেদাত হবেই ডিলা কুলক ধরে হাঁটাহাঁটি করা উঠা বসা করা বা পা নাড়িয়ে উঁচু নিচু করা কাশাকাশি করা কি শরীয়ত সম্মত হুজুর বলেছেন ডিলাগুলো না করলে নাকি সঠিকভাবে পবিত্রতা অর্জন করা যায় না এই বিষয়ে সঠিকটা জানতে চাই দেখুন পবিত্রতা অর্জন করা আবশ্যক যদি কারোর পেশাব অনেক সময় ধরে পড়ে তিনি সময় নেবেন অপেক্ষা করবেন এক্ষেত্রে যদি কারোর একটু মুভমেন্ট করলে ক্লিয়ার হয় তাহলে তিনি টয়লেটে ঢুকিয়ে দরজা আটকে করেন অথবা নিজের মতো করে করেন কিন্তু আপনার রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে এভাবে মানুষের সামনে করা অবশ্যই দৃষ্টিকটু এটা কখনো ইসলামের নির্দেশনা নয় বিশেষ করে অনেক সময় সতর্ক মুক্ত হয়ে যায়
মেয়েদের কাছে বিবাহ পড়ানো কি সুন্নাহ পদ্ধতি কিনা, উকিল বাপ হিসেবে কাকে করা সঠিক, নিজের বাপ থাকতে পারে কিসের উকিল বাপ, বিয়েতে কোনো উকিল বাপ নাই, আপনারা বিয়ের সময় কোনো উকিল বাপ রাখবেন না।